হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা। এর আগে কিন্তু আপনার বয়স্ক ভাতাটা অলরেডি একবার চালু হয়েছিল, হওয়ার পর আমি কিন্তু ভিডিও মেক করছি, মেক করে আপলোড করার পরে দেখছি পরেক্ষণে আর সার্ভারে ঢোকে না, অথবা সার্ভারে আমি প্রবেশ করতে পারি নাই। সেখানে অনেকে কমান্ড করছে যে আপনি যে লিঙ্ক দিলেন সেই লিঙ্কে তো কাজ করে না। আসলে সেদিন সেই লিঙ্কে কাজ হয়েছিল, হওয়ার পরে কিন্তু আমি ভিডিও বানাইছি, না হলে ভিডিও মেক করতে পারতাম না। এবং আজকে দেখবে, আজকে আমি সম্পূর্ণভাবে দেখছি যে এখানে এখানে দেখেন যে তিনটাই কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আপনাকে দেখাইছি, এখানে দেখেন বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। ওকে, এখন এই তিনটা ভাতা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা আবেদনগুলো করতে পারেন। এবং এবং এখানে কিন্তু বলে দিয়েছে যে নতুন আবেদনকারী তথ্য, যারা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। অতএব যারা আবেদন আবেদন আপনারা আবেদন আবেদন করার প্রয়োজন নাই কাদের, যারা অলরেডি ভাতা পাচ্ছেন। এবং এবং একটা জিনিস আপনি মনে রাখবেন যে আপনার যদি প্রতিবন্ধী ভাতা হয় তাহলে বয়স্ক ভাতা পাবেন না, বুঝতে পারছেন? মানে যে কোনো একটা, আপনি আপনি যদি বিধবা হন, যদি আপনি প্রতিবন্ধী ভাতা পান তাহলে কিন্তু আপনি আপনি বিধবা ভাতা পাবেন না অথবা বয়স্ক ভাতা পাবেন না, যে করে আপনি একটা ভাতা পাবেন। ওকে, এখান থেকে আপনি আপনি আবেদনগুলো করতে পারবেন। এবং আবেদন করার পর এখান থেকে আপনাকে আমি দেখাচ্ছি, সাপোজ বয়স্ক ভাতা, বয়স্ক ভাতার পর ক্লিক করলে এখানে কিন্তু ডাইরেক্ট আপনার আপনার জন্ম এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ, এই দুইটা কিন্তু নেবে, নিয়ে এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখান থেকে এখন যে আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পর এখান থেকে আপনাকে ডাইরেক্ট আপনাকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার পর এখান থেকে আপনাকে প্রিন্ট নিতে হবে। ওকে, এখন দেখেন আমার এবার বিধবা ভাতা আছে, বিধবা ভাতার পর আমি যদি ক্লিক করি এখানেও সেম একই জিনিস দেখাবে, জন্ম নিবন্ধন সরি জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ। ওকে, আপনার আপনার কিন্তু এগুলো দেখাবে এবং এটাকে সেমভাবে ফর্ম পূরণ করে আপনাকে সংরক্ষণ করতে হবে। এরপরে আসেন যে আপনার প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী ভাতাটাও সেম একই জিনিস, এখান থেকে শুধু আপনি একটু খেয়াল করেন, এখান থেকে যে আপনি যে যে নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই সেই নাম্বারটি এখানে অ্যাড করতে হবে এবং সেই নাম্বারটি অটোমেটিক এ জায়গায় এসে DIS এই নাম্বারটি যোগ হবে। এবং দেখবেন প্রতিবন্ধীর যে লাস্টে যে দুইটা কোড থাকে আপনার নাম্বারের পরে, দেখবেন সেই কোডগুলো আপনাকে অ্যাডজাস্ট করে আপনাকে যাচাই করতে হবে। আপনার কার্ডটি যদি ভ্যালিড হয়ে থাকে অথবা ভালো আপনার অনলাইন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই যে বাদ বাকি ফিল আপটা আপনার হয়ে যাবে। এরপর আসেন, আপনি যে আবেদন করলেন, আবেদন করার পরে আপনি এইগুলো কী কী করবেন অথবা আপনি কোথায় দিবেন। আপনার নিকটস্থ যে যদি চেয়ারম্যান থাকে আপনি চেয়ারম্যানের কাছে জমা দিতে পারেন, না অথবা আপনি আমার আপনি নিজে গিয়ে আপনি আপনার সমাজসেবা যে উপজেলা যে সমাজসেবা অফিসার আছে সেই অফিসারের কাছে আপনি জমা দিতে পারেন। কারণ অনেকেই কিন্তু অফিসারগুলো কিন্তু জমা নিতে চায় না, অনেক বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখায়। আপনাদের যে মেম্বার চেয়ারম্যান এদের হাতে দিতে পারেন অথবা আপনি আপনি আপনার যে নিকটস্থ যে উপজেলা যে পরিষদ আছে অথবা উপজেলা যে সমাজসেবা অফিস আছে সেই অফিসেও আপনি জমা দিতে পারবেন। ওকে, আপনার বিষয়টা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা এইটা আপনি এখন আবেদন করার পর আপনি কী করবেন। আবেদন করার পর আপনি জাস্ট জমা দিয়ে দেবেন, তাহলে